আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশারি মাতুরিদির কি আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত? আহলে সুন্নাহর দুইটা ইয়া আছে। আহলে সুন্নাহ বলতে দুইটা জিনিস বোঝায়। একটা শিয়াদের বিপরীতে, যারা শিয়া নয় তাদেরকে আমরা আহলে সুন্নাহ বলি একদিকে, সেই হিসেবে তারা আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত। আর যদি বলেন যে বিশুদ্ধ আকিদার ধারাবাহক কিনা, আহলে সুন্নাহ বলতে যেটা আমরা বুঝি সাধারণত, না, তারা বিশুদ্ধ আকিদার ধারাবাহক নয়। এর কারণ হচ্ছে কয়েকটা কারণ। আমরা ইনশাআল্লাহ এগুলি কয়েকদিনের মধ্যে একটা মহাদারা দিবে এই বিষয়ে সরকার বাড়ি মসজিদে, তো ওখানে আলোচনা করবো বিস্তারিত। সংক্ষেপে এটাই বলি, আহলে সুন্নাহ আকিদার বিশ্বাসে তাওহীদ তিনটা অংশ থাকতে হয়। একটা হচ্ছে তাওহীদ রুবিয়া, একটা আসমা ও সিফাত, একটা উলুহিয়া। আপনি দেখবেন ওনারা থাকতে হবে না এটা বলে, থাকতে হবে না এটা বলে না, কিন্তু কখনও তাওহীদের সংজ্ঞার ভিতরে তাওহীদ উলুহিয়া ঢুকায় না। অর্থাৎ আমলি তাওহীদকে তারা তাওহীদ মনে করে না। এই জন্য ওদের মধ্যে অনেকেই শুধু রব মানলে যথেষ্ট মনে করে। ওদের বইগুলো, যেগুলি বই লেখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তক, দেখবেন ওখানে লেখা আছে যে তাওহীদের পরিচয় হচ্ছে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তিনি আমাদের সন্তান দেন, তিনি রিজিক দেন। কোনোদিন বলে একমাত্র তারই আবাদত করতে হবে, ওইটুকু উল্লেখ কোথাও করা হয় না। কেন? ওইটা তাওহীদুল উলুহিয়া বা ইবাদত, এই অংশটুকু যে খুব গুরুত্বপূর্ণ, তাওহীদুল আমল যার জন্য নবী রাসূলগণ পাঠানো হয়েছে, এটার গুরুত্ব তাদের কাছে মোটেই নেই। এই জন্য তারা এটা উল্লেখ করে না। আমি এটা বলছি না যে তারা আল্লাহ সারা করে আবাদত করে বা এটা মনে করতেছি না, বলছি তাদের কাছে এটা গুরুত্বহীন। এই জন্য তারা আবাদত করে, আল্লাহর আবাদতই করে, কিন্তু যেহেতু তারা সংজ্ঞাতে সে উল্লেখ করে না, সেহেতু অর্থ হচ্ছে প্রথম এটা দোষ। প্রথম এটা তাওহীদে যেখানে দোষ থাকে, বাকিগুলি কি বলার দরকার আছে? আসমা ও সিফাতের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে এটা। আল্লাহর কোরআন এবং হাদিসের হাদিস থেকে মাত্র সাতটি, কয়টা? সাতটি, সাত। অথচ হাজার হাজার আল্লাহর গুণ আছে, একটা দুই হাজার হাজার আল্লাহর গুণের কোনো শেষ নেই। এগুলিকে অস্বীকার করে, আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহর চোখ অস্বীকার করে, আল্লাহর পা অস্বীকার করে, এগুলো আল্লাহ তাআলা বলেছেন কোরআন হাদিসে। এগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না, অথচ এগুলি তারা অস্বীকার করে। আপনি কি মনে করেন আল্লাহ যা বলছে তা অস্বীকার করলে ঈমান থাকে? এই জন্য আমরা এদেরকে আহলে সুন্নাহ মনে করার তো কোনো কারণ দেখছি না। দুইটা কারণ স্পষ্ট মনে রাখবেন, দুইটা শুধু তাওহীদেরই। তারপরে তা ঈমান বিল্লাহ মানে দেহ সমস্যা। এরপরে আসছে ঈমান বিল রুসুল, নবুয়তের মধ্যে তাদের একটু সমস্যা আছে। নবুয়ত তারা মনে করে যে নিঃসন্দেহে যে নবুয়ত এটা তার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, না, এটা ফদল্লাহ, আল্লাহ যাকে ফদল সেটা সে পাবে, ব্যক্তির যোগ্যতা সেখানে কোনো কার্যকর না। এই জন্য নবুয়তের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে। এখানে আরও লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপ করলাম। তারপরে ঈমান বিল কাদার, তাকদীরের মাসলার মধ্যে তারা জবর মানে বিশ্বাসী, অর্থাৎ গোপন জবরে বিশ্বাসী। গোপন জবর কী? ওদের এতে পাবেন যে একজন মানুষ যেন ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ড্রাইভিং এগুলি টিপলে কাজ হয় না, আরেকজন পিছন দিক থেকে মালিকের সেটাতে চালাই দিচ্ছে, সে শুধু বসে আছে। এটা তো জবরে এদের কথাই বললো। মানুষ কি কাজ করে? মানুষের কাজ করে, তো মানুষের ক্ষমতা আছে, এটা সে তারা একদিক দিয়ে মুখে বলে যে আমরা জবরিয়া না, কিন্তু কর্মকাণ্ডে তাদের বিচারে এটা করে জবর মায়ান বলে। এই আকিদায় তারা বিশ্বাসী, আশায়রা মাতুরিদি দুইটা এটা বিশ্বাসী। এরকমভাবে বেশ কিছু মাসালা আছে যেগুলো বিরাট ব্যাপক মাসালা, আমি সবগুলো এখানে আলোচনা করছি না। এগুলির কারণে আহলে সুন্নাহ জামাতের আকিদার বিরোধী তাদের মাঠাস, এই জন্য তারা আকিদা কোত্থেকে নিতে হবে এই জিনিসটাও তাদের বিরাট ভুল। তারা আকলকে প্রাধান্য দিচ্ছে কোরআন ও সুন্নাহর উপরে, এটা স্পষ্ট। আলাকুল হাল, এই বিষয়ে আমাদের অল্প আলোচনা চলে, লম্বা আলোচনা করতে হবে, ইনশাআল্লাহ করবো একসঙ্গে।